প্রথম পর্যায়ে অতিরিক্ত গরমে রেল লাইন বেঁকে গিয়ে বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে বলে দাবি করেছিল রেলওয়ে কর্মকর্তাদের পাশাপাশি জিআরপি পুলিশও। কিন্তু ঘটনার তিন দিনের মাথায় মাদ্রাসার শিক্ষার্থী চার কিশোরকে আটকের পর রেল দুর্ঘটনার নতুন মোড় নেয়। অভিযোগ উঠেছে নাঙ্গলকোট হাসানপুর স্টেশনের তেজের বাজার শিহর এলাকার রেল কালভার্টের স্লিপারের সাথে সংযুক্ত 4টি বিয়ারিং প্লেটের 3টি খুলে নিয়েছিল তারা। পরবর্তীতে স্থানীয় এক গ্রামবাসীর তাড়া খেয়ে তারা স্কুল ব্যাগ ফেলে পালিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুতির ঘটনা ঘটে। বিয়ারিং প্লেটের সাথে আছে ডগ স্পাইক, এই ডগ স্পাইকের মাধ্যমে বিয়ারিং প্লেটের সাথে রেলকে আটকিয়ে রাখা হয়। তো বিয়ারিং প্লেট না থাকলে, যদি না থাকে তো সেক্ষেত্রে গেজটাকে, চাপে গেজটাকে বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডিরেলমেন্ট হতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় স্কুল ব্যাগে থাকা একটি জন্ম নিবন্ধন সনদের ক্লু থেকে পুলিশ 14 গ্রাম উপজেলার টেলিগ্রাম থেকে এই চার কিশোরকে আটক করে। পুলিশের হাতে আটক হওয়া চার কিশোরই স্থানীয় কাদেরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী, আবার চারজনের বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার কিশোরের দাবি, মূলত ঈদের সময় আতশবাজি কিনতে তাদের টাকার প্রয়োজন ছিল, আর সে টাকা জোগাড় করতে খুলে নিয়েছিল রেল যাত্রাপথের বিয়ারিং প্লেট। তবে এদের সাথে কোনো নাশকতাকারী জড়িত রয়েছে কিনা তার অনুসন্ধান করছে রেলওয়ে পুলিশ। রেলওয়ের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাটি তদন্ত করছে জিআরপি। এছাড়া রেলওয়ের 5 সদস্যের একটি কমিটিও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। হেফাজত নিয়ে আমরা যেটা বিজ্ঞ আদালতে আমরা তাদেরকে প্রেরণ করেছি এবং এটা তদন্তাধীন আছে, এটা তদন্তকালীন যেটা পাওয়া যায়। 17 মার্চ দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের এই দুর্ঘটনায় 9টি বগি মারাত্মকভাবে লাইনচ্যুত হলো। গতি কম হওয়ার কারণে অন্তত 30 জন আহত হয়। তবে সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল 15 ঘন্টা। এমনকি এই ঘটনার জেরে গত 3 দিন ধরে ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে। বাংলাদেশের রেলপথের পুরোটাই অরক্ষিত, আর যে কারণে খেলার চলে শিশু কিশোরা যেমন ফিশ প্লেট কিংবা বিয়ারিং প্লেট খুলে নিচ্ছে দুর্ঘটনায় পড়ছে ট্রেন, ঠিক তেমনি সহজেই নাশকতা ঘটছে এই রেল লাইনকেই কেন্দ্র করেই। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।